ভাগ্য শব্দটি একটি গোলমেলে শব্দ আসলে সাধারণভাবে অনেকেই মনে করেন ভাগ্য মানে বোধ হয় পূর্বনির্ধারিত কোনো বিষয় হ্যাঁ বিষয়টা কিছুটা সত্য বাট তার মানে তো এটা নয় আমাদের জীবনের সবটাই আগে থেকে ঠিক করা রয়েছে অ্যান্ড ভবিষ্যৎ সম্পর্কে আমাদের নিজস্ব পছন্দ অপছন্দ কাজ করে না অ্যাকচুয়ালি ভাগ্য রেখার মাধ্যমে আমাদের জীবনের গতিপথ এবং সেই গতিপথে বৈষয়িক সাফল্য সেটা কিন্তু আমরা জানতে পারি অনেককেই বলতে শুনি এই ওর ভাগ্যটা না অনেক ভালো সৌভাগ্যের জোরেই সেই ভদ্রলোক এত কিছু করেছেন কিন্তু আমরা ভুলে যাই ভাগ্য রেখার মাধ্যমে আমরা জানতে পারি যে একজন মানুষ কতটা সাফল্য পেয়েছেন বা তিনি তার নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে সেই সফলতা পেয়েছে কিনা বা সে কতটা দৃঢ় প্রতিজ্ঞ ছিল তার গন্তব্যে পৌঁছানোর জন্য অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যারা সুযোগের সদ্ব্যবহার করেন ভাগ্য কিন্তু তাদের প্রতি সুপ্রসন্ন হন আর ভাগ্য দেবীও তাদেরকেই কৃপা করেন তার মানে ভাগ্য রেখার পূর্ণাঙ্গ বিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাস আপনার দৃঢ় প্রতিজ্ঞ মানসিকতা আপনাকে সাফল্যের চূড়াতে পৌঁছে দিতে পারে আজকে আমরা আলোচনা করব ভাগ্য রেখা নিয়ে ভাগ্যরেখার সূচনা স্থান নিয়ে আজকের আলোচনা হবে অর্থাৎ একদিনে তো ভাগ্যরেখা শেষ হবে না কিন্তু একটু একটু করে আমরা ভাগ্যরেখা সম্পর্কে অনেক তথ্যই নিয়ে নেব তো প্রথমে এটা জেনে নেওয়া যাক ভাগ্যরেখার সাধারণ উৎপত্তিস্থল কোথায় অ্যাকচুয়ালি মণিবন্দ বা মণিবন্দর কাছে থেকেই কিন্তু ভাগ্যরেখা শুরু হয় এবং ভাগ্যরেখা শনির দিকে গমন করে মণিবন্দর কাছে থেকে হতে পারে বা আয়ু রেখার ভিতর থেকেও কিন্তু ভাগ্য রেখা শুরু হতে পারে কিংবা চন্দ্রের ক্ষেত্রে থেকেও কিন্তু ভাগ্য ভাগ্যরেখা শুরু হয়ে শনির ক্ষেত্রের দিকে যেতে পারে অনেকের ক্ষেত্রে হৃদয় রেখা থেকেও ভাগ্য রেখা তৈরি হয় একদমই ঠিক শুনছেন হৃদয় রেখা থেকেও ভাগ্য রেখা তৈরি হতে পারে কিংবা শিররেখা থেকেও ভাগ্য রেখা অনেকের ক্ষেত্রেই তৈরি হয় এবং সাধারণভাবেই এটা মনে করা হয় হাতের মণিবন্ধ থেকে বা মণিবন্ধর কাছে থেকে বা আয়ু রেখার ভিতর থেকে বা চন্দ্রের নিম্নক্ষেত্র থেকে যে রেখাগুলো শনির পর্বতের দিকে গেল সেই রেখাগুলিকেই আমরা বলি বা সেই রেখাটিকেই আমরা বলতে পারি ভাগ্যরেখা এবার আপনি প্রশ্ন করতে পারেন যে হাতে এতগুলি পর্বত থাক শনির পর্বতের দিকেই কেন ভাগ্যরেখা গমন করে অ্যাকচুয়ালি শনিকে আমরা কর্মফলদাতা হিসেবেই চিনি বা কর্মফলদাতা হিসেবেই জানি শনির মধ্যেই আমরা পাই কঠোর পরিশ্রম এবং চিন্তা শক্তির পূর্ণাঙ্গ বিশ্লেষণ শনির মধ্যেই আমরা পাই প্রজ্ঞা সৌমতা বা দক্ষতার চূড়ান্ত নিদর্শন আর কর্মের মাধ্যমেই যে ভাগ্য তৈরি করতে হয় সেটি কিন্তু আপনার হাতও বারবার বলতে চাই সেই কারণেই ভাগ্যরেখার ন্যাচারাল মুভমেন্ট কিন্তু মণিবন্ধ থেকে শনির মাউন্টের দিকে এবার চলুন জেনে নেওয়া যাক যদি ভাগ্যরেখা শুরু হয় আয়ুরেখার ভিতর থেকে তাহলে ঠিক কেমন প্রকৃতির ভাগ্যফল আশা করা যেতে পারে ভাগ্যরেখার সূচনাকাল অর্থাৎ ভাগ্যরেখা যদি আয়ু রেখার ভিতর থেকে শুরু হয়ে শনির পর্বতের দিকে গমন করে তাহলে তার ভাগ্যফল ঠিক কেমন হতে পারে আজকে সেই বিষয়ে আমরা ভালোভাবে আলোচনা করব। তবে প্রত্যেকটি কথায় আমরা যথেষ্ট পরিমাণে বুঝব এবং নিজেদের বোধগম্যতার মধ্যে প্রবেশ করাবো অ্যাকচুয়ালি ভাগ্যরেখা যদি আয়ু রেখার ভিতর থেকে শুরু হয় তাহলে আমরা বলতে পারি ভাগ্যরেখার উপরে বা ভাগ্যের উপরে শুক্রের একটা বড় প্রভাব রয়েছে কারণ জেনারেলি আয়ু রেখার ভিতর থেকে অর্থাৎ আমরা বলতে পারি শুক্রের মাউন্ট থেকেই কিন্তু ভাগ্যরেখার সূচনা হলো এবং যখন এই ধরনের ভাগ্যরেখা কোনো জাতকের হাতে থাকে তখন সেই জাতকের জীবনে আ আত্মীয়ের প্রভাবে তার ভাগ্যটা প্রাম্ভিক অবস্থায় তৈরি হতে পারে বিষয়টা আপনি একদমই সঠিক শুনছেন যাদের ভাগ্যরেখা আয়ু রেখার ভিতর থেকে তৈরি হয় সাধারণভাবে দেখা যায় তাদের কর্মজীবন আত্মীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে আত্মীয় বলতে এখানে বাবা হতে পারে এখানে মা হতে পারে এখানে কাকা হতে পারে বা কাকিমা হতে পারে অর্থাৎ ব্লাড রিলেটেড থাকা কোনো ব্যক্তি বা মহিলার দ্বারা তার ভাগ্যটা কিন্তু নিয়ন্ত্রিত হয় যখন ভাগ্য রেখাটি আয়ু রেখার মধ্য থেকে তৈরি হয়ে আয়ু রেখাকে পাস করে শনির দিকে যায় এবং এই যে টোটাল লেন্থটা আমরা দেখছি সেই লেন্থটা যদি টোটাল এজটাকে কল্পনা করা যায় তাহলে যখন আয়ু রেখাকে কাট করে বেরিয়ে শনির পর্বতের দিকে যাবে তখন সেই ব্যক্তি বা সেই পুরুষ আত্মীয়দের প্রভাব থেকে নিয়ন্ত্রিত মুক্ত হয়ে চলতে পারবে অনেকের ক্ষেত্রেই দেখবেন তার বাবার একটা বড় বিজনেস আছে সেই সন্তানটি বা সেই ছেলেটি হয়তো প্রথম দিকে প্ল্যান ছিল যে কোনো একটা ভালো চাকরি করবে বাট তার বাবা তাকে তার বিজনেসের মধ্যেই প্রবেশ করালো কিছুদিন সে তার বিজনেসটাকে কন্ট্রোল করলো বা নিয়ন্ত্রিত করলো বাট তারপরে যখনই তার উপরে সেই নিয়ন্ত্রণটা চলে যাবে সে স্বনিয়ন্ত্রিত হতে শুরু করবে সে কিন্তু আবার তার প্যাশনের দিকেই প্রবেশ করবে অ্যাকচুয়ালি ভাগ্যরেখা শুক্রের মাউন্ট থেকে শুরু হলে দেখা যায় সেই ভদ্রলোক আত্মীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হয় ভাগ্যরেখা যদি শুক্রের মাউন্ট থেকে সূচনা প্রাপ্ত হয় তখন সেই জাতকের জীবনে শুক্রের অনেক গুণাগুণ প্রাপ্ত হতে পারে যেমন ধরুন সেই সঙ্গীত বা শিল্পের প্রতি তার একটা সহজাত প্রবৃত্তি থাকতে পারে কখনো সে তার জীবনে অভিনেতা হওয়ার একটা লক্ষ্য রাখতে পারেন কখনও তার জীবনে সে একটা প্লেব্যাক সিঙ্গার হওয়ার লক্ষ্য রাখতে পারেন কখনো বা সে তার জীবনে তিনি একজন লেখক হিসেবে রিপ্রেজেন্ট করবে তেমন চিন্তা চিন্তাভাবনা রাখতে পারেন বা কখনো চিত্রকর হিসেবে জীবনটাকে শুরু করবেন এই ধরনের মানসিকতা রাখতে পারেন আসলে এই ধরনের ব্যক্তি স্বভাবতই তাড়াহুড়ো করে বিবাহ করার একটা টেন্ডেন্সি কিন্তু থাকে কখনো কখনো তারা বিয়ে ও ভালোবাসাই ব্যর্থ হয় বিষয়টা খুব গুরুত্বপূর্ণ জেনারেলি যেটা হয় ভাগ্যরেখা শুক্রের মাউন্ট থেকে শুরু হয়েছে এবং হৃদয় রেখাটাও অপেক্ষাকৃত ঢালু বুঝতে পারছেন নিশ্চয়ই ভাগ্য শুরু হয়েছে শুক্রের মাউন্ট থেকে এবং হৃদয় রেখাও কিন্তু অপেক্ষাকৃত ঢালু প্রকৃতির সেই সমস্ত জাতকদের বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় বিপরীত লিঙ্গের কোনো মহিলা বা পুরুষের সাথে জড়িয়ে পড়লেন যে রিলেশনশিপটা হয়তো লিগাল নয় বা অসামাজিক প্রকৃতির জেনারেলি হাতের রেখা হাতের ভাগ্য রেখা যদি শুক্রের স্থান থেকে বা আয়ু রেখার ভিতর থেকে শুরু হয় তাদের মধ্যে আত্মীয়দের একটা প্রভাব দেখা যায় দ্বিতীয় যে বিষয়টা তাদের জীবনের প্রথম দিকে তারা অপরের দ্বারা নিয়ন্ত্রিত হয় তার ভাগ্যটা তৈরি করার জন্য বা সে যে প্রফেশন হিসেবে বেছে নেবে তাতে কিন্তু অপরের প্রভাবটা থাকে তৃতীয়ত যখন ভাগ্যরেখাটি আয়ু রেখাকে কাট করে শনির দিকে যায় বেসিক্যালি রেখা যদি শুক্রের ক্ষেত্র থেকে বের হয় সেক্ষেত্রে তো শনির দিকে যাবে বাট যে স্থানে আয়ু রেখাকে সে কাট করেছে তার পরবর্তীকালে গিয়ে কিন্তু সে স্বনিয়ন্ত্রিত হতে পারে বা তার উপর আত্মীয় স্বজনদের প্রভাবটা অনেকটা কমে যায় ভাগ্যরেখা যদি শুক্রের মাউন্ট থেকে বেরোয় সেক্ষেত্রে কিন্তু তার একটা আর্টিস্টিক ভাব বা তার মধ্যে একটা শৈল্পিক গুণাগুণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং পরবর্তী যে বিষয় শুক্রের স্থান থেকে ভাগ্যরেখা উত্থিত হয়ে যদি শনির পর্বতে আকসিতে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবনটা নেগেটিভ সেটা কিন্তু নির্দেশ করে তো আজকে আমরা আলোচনা করলাম ভাগ্যরেখার সূচনাকাল মানে ভাগ্যরেখা সূচনা স্থান কোথা থেকে উৎপত্তি হলে তার রেজাল্টটা কি হতে পারে বাট আজকে আলোচনা করলাম শুক্রের ক্ষেত্র বা আয়ু রেখা থেকে যদি বেরোয় ভাগ্যরেখা সেক্ষেত্রে তার রেজাল্টটা কি হতে পারে আগামী পর্বে আমরা আলোচনা করব চন্দ্রের ক্ষেত্র থেকে যদি ভাগ্যরেখা উত্থিত হয় তার রেজাল্টটা কেমন হতে পারে অনেক বেশি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো আমাকে জানাবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী এপিসোডে আপনার সাথে আবার আমার দেখা হবে নমস্কার সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন জ্যোতিষ বিষয়ক সঠিক তথ্য সবার আগে পাওয়ার জন্য